বন্ধুরা, আপনারা চাইলে আপনার এরকম একটি ভিডিও এরকম করে নিতে পারেন। দেখেন ভিডিওটা প্রথম কি ছিল আর এখন কি হয়ে গেছে। আপনারা যদি চান তাহলে এরকম খুবই সহজভাবে এরকম এডিটিং করে নিতে পারেন। আসুন আমরা এডিটিং শিখে নিই। প্রথমে আপনারা এরকম একটি ভিডিও যেখানে ইচ্ছা সেখানে করে নেবেন, তারপরে চলে যাবেন ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসে যাওয়ার পর আপনার প্লাস চাপ দেবেন এবং সেখান থেকে কিছু গ্রিন স্ক্রিন আপনি প্রথমে ইউটিউব থেকে ডাউনলোড করে নিতে হবে। আমি আপনাকে দেখাবো কিভাবে ডাউনলোড করে নেবেন। এই দেখুন, আমি এই ভিডিওটা ডাউনলোড করে দিয়েছি যেন আকাশটা সুন্দর দেখায়। পরবর্তীতে এখান থেকে লেয়ারে আরেকটা ভিডিও আপনি ডাউনলোড করে নেবেন, সেটা হচ্ছে সাগরের জন্য। সেটাও ইউটিউবে পেয়ে যাবেন, সার্চ করলেই পেয়ে যাবেন। তো দেখেন এখানে আরেকটা নিলাম, তো এরপরে এটা ওভারলিতে এটা গ্রিন স্ক্রিন রিমুভের জন্য রিমুভ বিজি এবং ক্রোমা কি এবং তারপরে বাস। এই দেখেন খুব সহজভাবে গ্রিন স্ক্রিনটা রিমুভ হয়ে গেল। এটা আপনি একটু পারফেক্ট করে নেবেন যেভাবে সহজ হয় আপনার জন্য। খুব সহজ এডিটিং এবং করতে খুব ভালো লাগে। যদি আপনি চান আপনার ভিডিওটা এরকম শ্যাডোটা একটু চেঞ্জ করে নেবেন, বাস হয়ে গেলো আপনার পুরো ব্যাকগ্রাউন্ড। এখন আপনি আপনার যে ভিডিওটা শুটিং করেছেন আর শ্যুট করেছেন যে এখানে বসানোর জন্য, সেই ভিডিওটা এখানে নিয়ে আসবেন, প্লাস চাপ দিবেন এবং সেই ভিডিওটা নিয়ে আসলেন, অ্যাড করে দিবেন এবং অ্যাড করার পরে রিমুভ বিজিতে চলে যাবেন। এরপর অটো রিমুভ, আপনার অটোতে ব্যাকগ্রাউন্ড পুরোপুরি রিমুভ হয়ে যাবে এবং সেখান থেকে আপনি এটার পারফেক্ট যেখানে বসার মতো সেখানে খুব সুন্দরভাবে বসে যেতে পারবেন। আপনি একটু উপরে নিচে ছোট বড় করে আপনার যেভাবে একটু পারফেক্ট হয় সেভাবে আপনি বসায় নেবেন। তো দেখেন এখনই কিন্তু কেমন হয়ে গেছে আপনার ভিডিও। তো প্রথমে ভিডিওটা কেমন ছিল আর এখন ভিডিওটা কেমন দেখাচ্ছে ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার পরে, আপনার ভিডিও মাত্র 1-2 মিনিটের মধ্যে আপনার ভিডিও একটা ভিডিও প্রফেশনাল একটি ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখেন শুরু থেকে এখন তো পারফেক্ট হয়ে গেছে। আপনি বসে আছিলেন কোন জায়গায় আর এখন আমি বসে আছিলাম মরুভূমির মধ্যে আর এখন বসে আছি সাগরের বা ইয়ার মধ্যে। তো এরপরে পিছনের থেকে যেগুলো ছোট বড় এগুলো কাইটটা সমান করে নেবেন, পিছন থেকে সবগুলো জিনিস কাইটটা একত্র করে নেবেন। আমি সবগুলো কেটে দিতেছি, বাস এরপরে ক্যাপকাটের লোগোটা কেটে দিলাম। এরপরে হয়ে গেছে আপনার কাজ, আপনি এখন কমপ্লিট হয়ে গেছে।